Assalamualaikum. কেমন আছেন সবাই? বিলেথ বিলাশের আরেকটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। মুখের হাসি দেখেই বুঝতে পারছেন আজকে অমূল্য ধন রতন এখান থেকে তুলবো। আমাদের এতদিন ওয়েট করা সেই করলা একসাথে দুইটা পেকেছে, তো এটা শোনার চেয়ে কোনো অংশে কম না আমাদের জন্য। চলুন তাহলে তুলি এবং সেটা আজকে পাকা করলার ভর্তা বানাবো, সাথেই থাকুন। বিসমিল্লাহ, করলার বনে ঢুকে গেলাম। প্রথম করলাটা সেটা আগে তুলি। বিসমিল্লাহ, এই যে পাকা পেকে ফেটে ফেটে উঠেছে পেকে। আরেকটা এই বনের ভিতরে ওকে বের করা একটা চ্যালেঞ্জ। এই যে আরেকটা পেয়ে গেলাম আমাদের দুইটা পাকা করলা। এটা আজকে খুব সিম্পল একটা ভর্তা করব। তো এই তো পাকা করলাগুলো একটু ধুয়ে নেই। সাবধানে ধুইতে হচ্ছে, কারণ একদমই পাকা, যে কোনো সময় খুলে যেতে পারে। রাইস কুকারে আমি ভাত চড়িয়ে দিয়েছি, খুবই ইজি ভাবে আজকে বানাবো। যেহেতু বলেছি সিম্পল করলা, শুধুমাত্র সিম্পল জিনিসপত্র দিয়ে খুব তাড়াতাড়ি কুইক হয়ে যাবে। তো ভাতের উপরের এই স্টিমে এটা সিদ্ধ হয়ে যাবে, উপরে দিয়ে দিচ্ছি। এতে হয় কি, তুলতে ইজি হয়। কি সুন্দর রং তো করবি, এটা ভাতের উপর ডাইরেক্ট দিলেও হয়, তখন ভাত থেকে একটু বাঁচতে হয়। এই যা, এটা একেবারে রেডি। এই তো এখন দিয়ে দিলাম রাইস কুকারের উপরে। তো ভাত সিদ্ধ হওয়ার সাথে সাথে এটা সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি যে আমাদের এই যে বাগান থেকে তোলা শুকনো মরিচগুলো, এগুলো বেশ কদিন রোদে দিয়ে দিয়ে শুকিয়েছি, আগামী এক বছরের জন্য আমাদের রসদ ভর্তা খাওয়ার। তো এগুলো আমি ভেজে নিই। আর পেঁয়াজ, পেঁয়াজ মরিচ দিয়ে সিম্পলি আজকে ভর্তাটা বানাবো। তো একই সাথে ভাতও হয়ে গিয়েছে, করলাটাও সিদ্ধ হয়ে গিয়েছে। নামিয়ে ফেললাম, একই সাথে ভাতও হয়ে গেল। এটা আমার কাছে ইজি মনে হয়, কারণ এই যে ভাতের সাথে লেগে থাকে না, মানে গায়ে ভাত লেগে থাকে না। বাগানের কিছু সুগন্ধি ধনিয়া পাতা তুলে নিই। অনেকে করলায় ধনিয়া পাতা ইউজ করেন না, কিন্তু আমরা ইউজ করি, দেখতে একটু সুন্দর দেখা যায়, ঘ্রাণটাও ভালো আসে। যে কোনো ভর্তার জন্যই মানে মরিচ পোড়ানোটা বা মরিচ ভেজে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট এবং ভালোভাবে হতে হবে। যে বীজটা ভিতরে বীজগুলো থাকে না, ওগুলোও ভাজা হতে হবে, আবার এটা যেন পুরে কালো না হয়। পুরে কালো হলে ঘ্রাণটাও নষ্ট হয়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে। এর জন্য খুব ধীরে 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 সময় নিয়ে মরিচ ভাজতে হবে। এর জন্য সবচেয়ে ভালো হচ্ছে অনেকগুলো মরিচ নিয়ে একবারে ভেজে বয়ামে ভরে রাখা। যদি কোনো কারণে শিটে যায়, তখন সেটাকে আবার একটু হালকা গরম ভাতের উপরে প্লেটে করে গরম পাতিলের উপরে রেখে দিলে একটু পরেই কিন্তু ওটা মচমচে হয়ে যাবে, তাতে সময়ও বাঁচবে, আবার কোয়ালিটি মরিচ ভাজাও পাবেন। তো আমরা এখানে বেশ কয়েকটা ভেজে নিয়েছি, তো এখানে বেছে বেছে যেগুলোর কালার টালার ভালো সেগুলোই নিচ্ছি। করলা ভর্তায় শুকনো মরিচ ভর্তা দিয়েও ভালো হয়, আবার কাঁচা মরিচ দিয়েও কিন্তু ভালো হয়, দুটো দুই রকমের টেস্ট। এখন এই মরিচগুলোকে যতক্ষণ পর্যন্ত এরকম ক্রিস্পি আছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালোভাবে এরকম করে লবণের সাথে গুঁড়া করে নিলে খুব ইজিলি এটা গুঁড়া হয়ে যাবে। শুধু শুধু মরিচ গুঁড়া করতে গেলে অতটা মানে গুঁড়া হয় না, কিন্তু এই লবণের সাথে মিশায় করলে খুব ভালোভাবে গুঁড়া হয়ে যায়। একটা জিনিস দেখাই এখানে আপনাদেরকে, মরিচ ভর্তা বা যে কোনো ভর্তার মধ্যে এইরকম থাকবে যে কিছু মরিচ দেখেন গুঁড়া হয়ে এই যে লবণের সাথে মিশে এই যে কালারটা হয়ে গেছে, এটা কিন্তু মনে হচ্ছে মানে মরিচের যে গুঁড়া থাকে সেই রকম। এটা করবে কি, ভর্তাটার কালারটা সুন্দর করে চেঞ্জ করবে। আর এই যে বড় বড় যে দু একটা থাকবে
এগুলো হচ্ছে ভিতরে ভিতরে ফ্লেকি থাকবে, মানে ভর্তা হওয়ার পরে জিনিসটা দেখা যাবে। এগুলো যখন খাওয়ার সময় মুখের ভিতর যাবে তখন এখান থেকে অনেক ভালো ঘ্রাণ আসবে। তো এই ভর্তার মধ্যে দুই ধরনের জিনিসই থাকতে হয়, একটা এই যে গুঁড়া করে এটা কালার হবে আর একটা এই ফ্লেক থাকবে। আর বীজগুলোও তো খেতে ভালো লাগে এই। তো এটা মরিচের ঝালের পরিমাণ ডিপেন্ড করবে আপনি কী ধরনের ঝাল পছন্দ করেন সেটার উপরে। তো শেষ, এটা আমি আর আর গুঁড়া করবো না, আমার যা নেওয়ার এখানে পেয়ে গেছি। এখন এখানে মেশাবো হচ্ছে পেঁয়াজ। তো দেখেন পেঁয়াজগুলো কিন্তু আজকে আমি অনেক মোটা করে কেটেছি, থিকনেস বেশি বেশি করে দিয়েছি, এই যে অনেক মোটা, আর একটু হালকা টেলেও নিয়েছি। তো মোটা নেওয়ার করার ব্যাপারটা এখন বলি। এই পেঁয়াজটা করলার মধ্যে যখন পাবো তখন যখন দাঁতের নিচে যখন এই পেঁয়াজগুলো পড়বে তখন কিন্তু পেঁয়াজ থেকে একটা সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং কচকচে ফ্লেভারটা আসবে, তখন এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর পাতলা করে দিলে পেঁয়াজটা পানি পানি হয়ে যাবে, পেঁয়াজের স্বাদটা কিন্তু আমরা ফিল করতে পারবো না। আর টেলে নেওয়ার ব্যাপারটা বলি, এই পেঁয়াজটাকে একটু টেলে নিয়েছি, হালকা গরম করে নিয়েছি, যাতে এটা লং টাইম থাকলেও পেঁয়াজ থেকে যে একটা গন্ধ আসে কাঁচা পেঁয়াজের সেটা নষ্ট হবে না। কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে করলে করলা ভর্তা কিন্তু স্বাদ লাগে, খুবই স্বাদ লাগে, কিন্তু সেটা ওই বেলা খেয়ে ওই বেলায় শেষ করতে হবে। কিন্তু যেহেতু আমরা একটু বেশি পরিমাণে করছি এই জন্য রেখে দিব, এই জন্যই পেঁয়াজটাকে একটু হালকা টেলে নিয়েছি যাতে এটা পরের বেলাতেও গন্ধ না হয়ে যায়। দেশি পেঁয়াজ হলে টেস্ট খুব ভালো হবে, ব্রাউন পেঁয়াজ দিয়ে ভর্তাটা টেস্ট হয় না। আর যদি কোনো কারণে ব্রাউন পেঁয়াজ দিয়ে আপনারা এই বিদেশে যারা করবেন তখন কি করবেন, উপর থেকে দুই তিন লেয়ার ওটা সরিয়ে অন্য তরকারিতে দিবেন, আর ভিতরের যে নরম অংশগুলো থাকে পেঁয়াজের মাজা অংশগুলো ভিতরের এই যে এরকম অংশ দিয়ে ভর্তা করবেন, যে ব্রাউন ডাচ অনিয়ন যেগুলো থাকে ওগুলো দিয়ে, তাহলে ভর্তাটা ভালো লাগবে, খেতে স্বাদ লাগবে। অথবা আর একটা আছে, স্প্রিং অনিয়ন দিয়েও ভর্তা করতে পারেন, তখন ভর্তার মজাটা খুব ভালো হয়। এগুলো যেহেতু আমরা অকেশনালি খাই, ডেইলি খাই না, তো তখন আমরা চেষ্টা করি এই জন্য কোন জিনিসটা দিলে ভালো হবে, কোন জিনিসটা দিলে মজা হবে, তখন ওটা করে একটু খাও, যখন একটু ভালোভাবেই খাবো। তো এই যে এখন দেখা যাচ্ছে, এই যে মরিচের এই যে ফ্লেকগুলো দেখা যাচ্ছে, এগুলোও দেখা যাচ্ছে, আবার এই পেঁয়াজের কালারটাও কিন্তু সুন্দর চেঞ্জ হয়েছে দেখেন। এখন আমি এর মধ্যে দিব সরিষার তেল। আবার সরিষার তেল দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করবো, এরকম তেল আর এই পেঁয়াজের রস একসাথে মিশে এই তৈলাক্ত ভাবটা চলে যায়, একটু ঘোলা ঘোলা একটা সসের মতো একটা কালার আসবে। এই ঘ্রাণটা যে বের হয় এটা আমার খুবই ভালো লাগে, শুধু এইটা দিয়েও ভাত খাওয়া যায়, মরিচ ভর্তা। কারণ আমি খাবো এই জন্যই পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি, এটার সাথে মোটা চাউলের ভাত হলে আরো বেশি মজা হয়, মোটা সিদ্ধ মোটা চাউল যেগুলো আছে, ইজি কুক লং গ্রেন, এটা তুমি শুধু এটা ভাত দিও না, এটা রুটি দিয়েও খাওয়া যায়, নর্মাল যে গমের রুটি আছে ওইটা দিয়েও খাওয়া যায়। এই যে সরিষার তেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখেন, এখন ঘোলা ঘোলা লাগছে, কারণ এটা ওই যে পেঁয়াজের রসের সাথে মিশে এই কালারটা একটু ঘোলা ঘোলা হয়ে গেছে, এখন দেখে মনে হচ্ছে একটা সসের সস দিয়ে মাখানো পেঁয়াজটা। যেহেতু আমাদের কাছে এই করলাটা হচ্ছে কি খুবই দামি জিনিস, এই বিশেষ করে পাকা করলাটা, করলা তো এখানে পাওয়াই যায় কিন্তু পাকা করলাটা একমাত্র গার্ডেনে নিজের গাছের, না হলে পাকা করলা পাওয়া সম্ভব না। আর পাকা করলার ভর্তাটা হয় সবচেয়ে বেশি মজা, তো সেই জন্যে আমরা একটু আয়েস করে ভর্তা করে আরাম করে শখ করে লাইফটাকে এনজয় করে। অনেকের কাছে হয়তো মনে হতে পারে দূর এই কি করলা, এই যে একজন কালকে দেখলাম যে কমেন্ট করেছেন যে একটা করলা ভাজি আপনারা 22 মিনিট ধরে করলা ভাজি দেখালেন, আসলে তো এটা আসলে করলা ভাজি না, এটা আমাদের সেন্টিমেন্ট, আমাদের ভালোবাসা। এখন ওই 22 মিনিটের যে ভিডিওটা আপনারা দেখেছেন ওটা কিন্তু আসলে ছিল 56 মিনিটের একটা ভিডিও, তো সেটা কেটে কেটে 22 মিনিটে এনেছি, কিন্তু আমার ইচ্ছা করছিল যে ওই 56 মিনিটেই আমাদের প্রিয় দর্শকদেরকে দেখানো, আমাদের আমরা কীভাবে লাইফটাকে এনজয় করি কীভাবে। অনেকেই এটা পছন্দ করেন যে লং টাইম দেখতে চান যে আরও আরও বড় করেন, কারণ এটা তো আসলে রেসিপি তো আমরা কম বেশি সবাই জানি, এক একজনের রান্নার ধাঁচ এক এক রকম, আমরা যেভাবে রান্না করি সেটাই আমরা শেয়ার করি। আসলে করলা ভর্তা করার সময় এই বীজের এই খোসা থেকে এটা একটু ছাড়িয়ে নিয়ে লাল অংশগুলো নিয়ে তারপর বীজটা ফেলে দিবেন, কারণ এই লাল অংশ সহ ফেলে দিলে এটা কিন্তু স্বাদ কম লাগবে, কারণ এই পাকা এই অংশটাই কিন্তু সুন্দর ঘ্রাণ এবং টেস্ট আছে, এবং আঠালো অংশটা।
এটা একটু সময় সাপেক্ষ। তো ওই যে বললাম, এটা তো আর আমরা হয়তো বছরে একবার দুবার খাই, যখন সুযোগ সুবিধা হয় তখন তো খাবো, যখন তখন পূর্ণ মনোযোগ দিয়েই খাবো। এই অমৃতটা একটু তুলে রাখলাম ভাত দিয়ে খাওয়ার জন্য। তো এখন হচ্ছে মেইন অ্যাকশন, সেটা হলো এই করলা। এই যে করলার সাথে এই পেঁয়াজটা একটু বেশি দেওয়ার কারণ হলো আমাদের করলাটা একটু কম, পেঁয়াজ দিয়ে এটার ভেজাল দিয়ে একটু বাড়ালাম আর কি। তো দুটো এখন মিশিয়ে ফেলি। সেই করলাগুলো মধ্যে পাকা থাকতো যখন মা ওটা ভর্তা করতেন, তো ওগুলো তো বাজার থেকে কিনে আনার পরে হয়তো এক কেজি করলার মধ্যে হয়তো দুই তিনটা পাকা থাকতো, তো মা ওটা ভর্তা করতো, তখন পেঁয়াজ টেয়াজ বেশি করে দিয়ে ভর্তা করতো। আব্বা গরম ভাত দিয়ে সকালবেলা খেয়ে অফিসে যেতেন। করলা ভাজি আমি আমার খাওয়ার শুরু আসলে সেখান থেকেই। এখন আরেকটু সরিষার তেল মেশাই, তারপরে আমাদের মনে হয় হয়ে যাবে। এখন লবণটা টেস্ট করলেই ভর্তা শেষ। এখন দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা কিন্তু একদমই অপশনাল। আর তো এগুলো তো আমি যে অর্গানিক সার দিয়ে করেছি, এটা হাইব্রিড জাতের হলেও সুন্দর ঘ্রাণ বের হবে। দেখি তো কেমন ঘ্রাণ আসলো। ঘ্রাণ পাচ্ছি তো আমি এখান থেকে, দূর থেকে ঘ্রাণ পাওয়া যাচ্ছে। হয়ে গেল, এখন সার্ভিং বাটিতে রেখে দিচ্ছি। এটা দেখতে খুব একটা ভালো জিনিস না, কিন্তু আমার তো ভালো লাগে। এই যে লাল সবুজ হলুদ সব মিক্স করা, সবগুলো ঢেলে ফেলে আর এই প্লেটের মধ্যে আমি ভাত দিয়ে মুছে নিব। আসল জিনিসটা তুমি পাবা। এই যেটা আর এই এই হাতে মাখাবো। তো আমাদের মজার করলার ভর্তা তৈরি হয়ে গেল, পাকা করলার ভর্তা। আমরা এখন এনজয় করি। তা আপনাদের কেমন লাগলো আজকের পর্বটা লিখে জানাতে পারেন আমাদের। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।